Obuie. O, apa așe, bucon, șob cam cam huie gice? Șob cam huie șarțe. Ogure ghore pataia, bati tati buzaia, ei aslam. Obuin, amar pau duita to, beadna corto se boru. Mela din puristom corin robbas nai to. Buine în bașa e thaki, șuke thaki. Acta din, ectu cam corsi, bați. Buin, raite to, tur bala cuida, খাওয়া হইল না কইতেছিলি পেটে বেদনা করতেছে কমছে হ্যাঁ কমছে কমছে তো মুখখান কালা করে আছস কেন অন্য দিন হইলে তো ঘুমে এককারে কাদা হয়ে পড়ে থাকতো এই তো ঘুমামু এখনি আমার মনে হয় পেটের বেদনা কমে নাই কইলাম তো আমি কমছে কইলেই হইল মুখখান দেখাই বুঝতে পারি ব্যথা আছে না গেছে আইসা বলি মাথা হাত বুলাই দি চল লাগবো না কি লাগবো না হ কি লাগবো না তখন দিকা কইতেছি মাথা হাত বুলাই দি ঘুম পাড়ায় দি কয় লাগবো না লাগবো না চল কই বুইন ও বুইন কি হইছে বুইন পেটের ব্যথা বাড়ছে ও বুইন হ আপা আমার বড় কষ্ট হইতাছে কষ্ট হইতাছে বড় কষ্ট হইতাছে হায় আল্লাহ বাসায় এত লোকজন আইতাছে খান দন হইতাছে হইচই হইতাছে আর তুই মুখ কালা কইরা পেটের এত বেদনা লইয়া এখানে বসে আছস আমি লুৎফরে খবর দি গিয়া ঔষধের দোকানে পাঠাইতে লাগবো না না আপনি পায় পড়ি আপনি লোক জানা জানি কইরেন না লোক জানা জানি করুম না মানে তুই এতখানি পেটের বেদনা লইয়া বসে আছস আর আমি সুপ সব ঘরের মধ্যে হাত পা গুটায় বসে থাকুম আমি সে মানুষ নই আমি যাই গিয়া আপা আপা মানে ভাই পড়ি আপা আমার শরীরে কিছু হয় নাই তাইলে কি করবি বুইন যে মানুষটারে নিজেই চিরদিনের লিগা ছাইরা দিছস তার লিগা কষ্ট পাইয়া তো কোনো লাভ নাই তারে ভুইলা যাইতে চেষ্টা কর আর যদি কোনোদিন কলকাতায় যাইতে পারস যদি তার লগে দেখা করতে পারস সেই দিন কিন্তু নিজের মনরে ঠকাইস না আর ওই মানুষটারেও ঠকাইস না মানুষটারে মন খুলা কইছে তুই তারে এই জীবনে কোনো দিনের লিগা ভুলতে পারবি না আমি পারতাছি না আপা আমি কিছু দিয়ে থাকতে পারছি না আমার মুখখান ভাইঙা যাইতাছে আপা আমি আপনারে শপথ করতেছি আপা এখানে এখানে কলেজের পড়া শেষ করেই আমি কলকাতা যাব আমি তার নিকট যাব তার নিকট গিয়ে কুমু যে কুমু ভুল করছি সোনা বন্ধুরে আরে ফিরাইয়া দিয়ে আমি ভুল করছি আমি তোমার নাম এক জীবনে ঢাল লাখান মানুষের হারাই আমি বাঁচতে পারুম না পারুম না বাঁচতে যদি তার বিবি তার অধিকার না সারে না আপা তিনি তার কিরণ বিচার না অন্য কোনো নারীরে লইয়া খুশি থাকতে পারবেন অন্য কোনো নারীর লগে তিনি
তিনি মিথ্যা সংসার সংসার খেলা খেলতে পারবেন। তাহলে যে আমি চিনি আপা, আমার মতো করে কে চিনে এখন তো? নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, মায়ার তোরি বাউ 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 রে, তো সখের পানি আমি আর দেখতে পারি না, বোঝে না তো কেউ, কেন মায়ার তোরি বাউ বাউ। বুঝলেন কথা? আমগো একেরে নিজের একটা বাসার দরকার। মাথা গোজার ঠাঁই না হলে চলে আপনি কন, যে যা খুশি ধমকি দিয়ে চলে যাবে। দুইটা দিন পয়সা দিতে দেরি হয়েছে বলে মায়া মানুষ গো হুমকি দিয়ে চলে যাবে নাকি? তোমরা সেদিন কামটা ঠিক করো নাই কদম, সেই লোক বাসায় সব দুইটা খারাপ কথা কইছে, তোমরাও কয়ে দিলে পারতা, তা না করে গায়া দিছো তোমরা এটা ঠিক করো নাই। অনিল বিস্তর জল ঘোলা হইতেছে, শুনতেছি পাড়ার নেতারে ধরছে, সে নেতা নাকি মিটিং এ আমগো ডাকবো। এইসব ঝামেলা কে ভোগ করে কত? তা বললে মাইনে নেব নাকি? যা খুশি করবে, যা খুশি বলবে, মগের মুল্লুক নাকি? কবে মিটিং ডেকেছে গো? সামনের সপ্তাহে বোধহয় আমায় ডাকবে, কানে গোসো শুনছিলাম। দাদা একখান কথা কই, খাই না খাই মাথার উপর ছাদ যদি একখান থাকে না, তাইলে আর কেউ কোনো কথা কনে সাহস পায় না। যদি যদি বেড়ার ঘরও একখান নিজে গো থাকতো, তাছাড়া এই নিত্যদিন জলের লাইনে দাঁড়ানো, আর এখানকার মানুষরা কথায় কথায় এত খারাপ ভাষায় কথা বলে না, এ বাপু আর সহ্য হয় না। তোমার কি ধারণা জয়, এই সব মানুষদের মধ্যে তোমাদের দেখে আমি খুব আনন্দে আছি? আমি সে কথা বলিনি কথা। চলেন না, চলেন না, আমরা জমির খোঁজে যাই। এই শহরে যদি জমির দাম বেশি হয় তো চলেন না গাগজের দিকে, গাগজের দিকে। হ্যাঁ আমি কইতেছি আপনারে, আমি এই কদম আলী আপনারে কইতেছি, আমি খাড়ায় থেকা নিজে বাড়িটা তৈরি করে তোমার কই দিচ্ছি। হ তোমার তো ধারণা তোমার কত টাকার গাছ আছে, ঝাঁকাইলেই পড়বো। সেই কথা কই না। কেন ওই 1,00,000 টাকা তো এখন ফেরত পাওয়া গেছে গো, ওটা তো জমি বাড়ির কথা ভেবেই রাখা ছিল। জ্যাঠামশাই, আই 2টা বছর সময় পাইলে না আমি ঠিক একখান কাম জুটে লইতে পারতাম। তোমার কামের লিগা তাড়া দিছে কি কত? তোমার আমি কইছি না যখন সংসার বিষয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই তোমার? তাছাড়া তুমি ঘরে বইয়া লেখাপড়া করো না কেন? এখানে হাটের মধ্যে বইয়া লেখাপড়া করো, ঠিকঠাক হয় না পড়ালেখা দেখি তো আমি। না জ্যাঠামশাই, আমি তো মন দিয়েই পড়তেছিলাম। শোনো জয়া, ওই 1,00,000 টাকাটাই এদেশে আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। দেখো এমন দিন তো আসতে পারে হয়তো আমাদের খাওয়া জুটলো না, তখন তাছাড়া সোনার লেখাপড়া আছে, আমাদের অসুখ বিসুখ আছে, হঠাৎ করে কখনো কিছু যদি দরকার হয় তখন সেই 7-5 ভেবেই আমি। অবশ্য আরো একটা ব্যাপার আছে জানো, সেটা আমরা কখনো আমাদের ভাবনার মধ্যে আনিনি। কি বলতো? আমি তো তোমাকে বলেইছি, সোনার জীবন নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা করা হোক এটা আমি মানব না। ময়নার সঙ্গে, ওদের পরিবারের সঙ্গে সমস্ত সমস্ত সম্পর্ক এবার শেষ করতে হবে। কিন্তু তার লগে টাকা পয়সার কি সম্পর্ক দিদি? আছে রে ছোট, তোরা সরল মনের মানুষ, তোরা এ সমস্ত বুঝবি না। কি দিদি, আমি সত্যিই বুঝতে পারতেছি না,
ময়নার সঙ্গে আইনের সাহায্য নিয়ে সম্পর্কটাকে ছাঁটকাট করতে গেলে টাকা পয়সার সাহায্য লাগবে। ময়না খোরপোশ দাবি করতে পারে, এককালীন টাকা দাবি করতে পারে, এই কথাগুলি আমি যে একেবারে ভাবি নাই তা নয়, আমার মনের মধ্যেও কথাগুলি আছে। আমি বড় ক্ষুদ্র মানুষ, আমি এখন কথা কই বড় ভাবি, এই সম্পর্ক ভাঙনের আগে আর একবার আপনারা ভাইবা দেখবেন না এই সম্পর্কটা জোড়া লাগান যায় কিনা। এই ব্যাপারে শেষ কথা কিন্তু আমি আগেই বলে দিয়েছি তোমাদের, আমি চাই না এই বিষয়টা নিয়ে বাড়িতে আর কোনো কথা হোক। একদিন তারে কইছিলাম সকল কিছু ফিরা পাইব, তার লিগাই। তাছাড়া কিছু পাবার জন্য কিছু যোগ্যতার দরকার হয় কদম দাদা, আর আমরা বারবার প্রমাণ পেয়েছি ময়নার সেই যোগ্যতা নেই। তুমি? আমি এসেছি পিসেমশাই, আপনি আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন আমার, আপনার পায়ে আমাকে একটু জায়গা দিন পিসেমশাই। আমার পা ছোঁয়ার চেষ্টাও করো না তুমি। যদি আমার পা ছো তাহলে এক্ষুনি আমাকে আবার স্নান করতে যেতে হবে। আর তুমি খুব ভালো করেই জানো যে তোমাদের বাড়ির মতন আমাদের এখানে অপরন্ত জলকলের ব্যবস্থা নেই। ও মা, মা গো, ও মা, আমি জানি আর সবাই আমাকে ফিরিয়ে দিলেও আপনি আমাকে ফেরাবেন না। থাক ময়না, থাক, একদিন নিজের অধিকারে এই বাসায় যেতে পারতে ময়না, আজ নিজেই সেই অধিকার খান হারাইছো। আমি চাই না কোনো মিথ্যাবাদী কোনো প্রতারক আমার বংশের কারুর লগে কোনো সম্পর্ক রাখুক। নতুন বউ, চলো আমি তোমারে বাসে তুলে দিয়ে আইতেছি, দেখতে পাইতেছো তো এই বাড়িতে কারোরই কথা কওয়ার মনের অবস্থা নাই। কদম দাদা, কদম দাদা, কদম দাদা, কি করব আমি, কি করব আমি, কদম দাদা কোথায় যাব আমি বলতে পারি? আমি আমার নিজের বাবা মায়ের কলগ্রহ হয়ে উঠেছি, আমার স্বামীর বাড়ির প্রত্যেকে প্রত্যেকে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শেষবার শুনো, আমার পরিবার তোমারে ক্ষমা করলেও আমি তোমারে ক্ষমা করতে পারুম না ময়না, কোনোদিন আমি তোমারে ক্ষমা করুম না। তুমি যা যা করছো আমার লগে, তুমি যেভাবে আমার সরলতার কামে লাগাইছো, সে আমি আমার জীবন থাকতে বলতে পারবো না।
আর সুধাই কি তাই? আমার পরিবারের সন্তান জানা থাকা সত্ত্বেও তুমি সে আমারে দাও নাই। এরপরও তুমি আশা করো কি কইরা যে তোমাদের আমি স্ত্রী হিসেবে মাইনা নিব? দুপুর বেলা এটা আমাদের খাবার সময়, তোমার টান টান কিছু হয়নি, যাও চান করে এসো, আমি খাবার পারবো। শোনো ময়না, তোমার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার বাবা যে টাকাটা তোমার আর তোমার মার কাছ থেকে উদ্ধার করে এনেছেন, আমরা মনে মনে ঠিক করে নিয়েছি যে আইনগতভাবে তোমার আর সোনার বিচ্ছেদ ঘটিয়ে ওই টাকাটা আমরা তোমাকেই দিয়ে দেব। এইবার তো টাকার আশ্বাস পেয়ে গেলে, যার জন্য একটা মানুষের প্রাণ নিতেও তোমরা দ্বিধা করো না। যাও, এবার নিজের বাড়িতে ফিরে যাও, গিয়ে তোমার মাকে সুসংবাদটা দাও। পিসিমা, থাক, পিসিমা বলে আমাকে ডেকে আমার কলঙ্ক আর বাড়িও না তুমি। বুঝতেই তো পারতেছো তোমার স্বামী যেখানে তোমার লাগে থাকতে চায় না সেইখানে আমাদের আর কিছুই করণের থাকে না। বেশ বেশ, আমি চলে যাচ্ছি পিসেমশাই, আমাকে আশীর্বাদ করুন, আমার এই কালী মুখ যেন আর কোনোদিন আপনাদের দেখাতে না হয়। চলো, আমি তোমার এই বাসে তুলে দিয়ে। কদম দাদা যে একা একা আসতে পেরেছে, সে একা একা ফিরে যেতেও পারবে। তোমার তো তাকে বাসে তুলে দিয়ে আসার কোনো কথা নয়। আমি তোমাকে স্নানে যেতে বলেছি, স্নানে যাও, আমি খাবার দেব। আমি একা একা যেতে পারবো কদম দাদা? পিসে বসে আর হয়তো কোনোদিন আমার মুখ দেখতে হবে না আপনাদের। সকলে আমার প্রণাম নেবেন। তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমানও নেই। তোমার ভালো হোক, তোমাদের সকলের ভালো হোক।